আজকে আমরা এই ভিডিওতে বাংলা ব্যাকরণের শব্দ প্রকরণ নিয়ে আলোচনা করব। শব্দ প্রকরণ বিভিন্ন দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে, গঠনগত দিক, অর্থগত দিক, উৎসগত দিক। গঠনগত দিক দিয়ে শব্দ হলো দুই প্রকার, অর্থগত দিক দিয়ে তিন প্রকার, উৎসগত দিক দিয়ে হলো পাঁচ প্রকার। এই ভিডিওতে আমরা উৎসগত দিক নিয়ে আলোচনা করব। উৎসগত দিক দিয়ে শব্দকে শব্দের প্রকার হলো পাঁচ প্রকার: তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এখানে আমরা প্রথম তিনটা শব্দের বিষয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে তৎসম শব্দ। তৎসম কথাটির অর্থ হলো তৎকথার অর্থ হলো তার, সম কথার অর্থ সমান। তৎসম শব্দের অর্থ হলো সংস্কৃতের সমান। যেই সকল সংস্কৃত শব্দ অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলিকে তৎসম শব্দ বলে। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে সেগুলি হলো তৎসম শব্দ। তৎসম শব্দগুলি চেনার উপায় হলো তৎসম শব্দতে রেফ থাকবে, যেমন সূর্য, বর্ণ, সুকর্ণ, প্রত্যেকটা শব্দতে রেফ আছে। রিকার থাকবে, যেমন কৃষক, কৃপণ, তৃণ। ফলা থাকবে, যেমন ব্যাকরণ, চন্দ্র, মৎস্য। বাংলা বর্ণমালায় ছয়টি ফলা আছে, এই ফলা থাকা শব্দগুলি হবে তৎসম শব্দ। মধিনাস্য বা মধিনান্য থাকবে, যেমন মানুষ, অন্বেষণ। পুরনো শব্দ হবে, যেমন পুরনো শব্দ হলো চন্দ্র, চন্দ্র থেকে এসেছে চাঁদ, মস্তক থেকে এসেছে মাথা, কর্ণ থেকে কান, হস্ত থেকে হাত। এই শব্দগুলি হলো পুরানো শব্দ, এই পুরানো শব্দগুলি হলো তৎসম শব্দ। এবার হলো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ অর্থ হলো আধা সংস্কৃত। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। যেগুলি শব্দ সংস্কৃত ভাষা থেকে অল্প পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলি হলো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ চেনার উপায় হলো যে সকল শব্দ অপ্রচলিত, অর্ধ তৎসম শব্দগুলি বর্তমান এখন এত প্রচলন নেই, যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না থেকে এসেছে জ্যোৎস্না, গৃহিণী থেকে এসেছে গিন্নি, কৃষ্ণ থেকে এসেছে কেষ্ট। এই শব্দগুলি হলো অর্ধ তৎসম শব্দ, এগুলি হলো অপ্রচলিত শব্দ। তারপর আসছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের অর্থ হলো তৎ কথার অর্থ তার, ভব শব্দের অর্থ হলো উৎপন্ন, তার অর্থ হয়ে গেল সংস্কৃত হতে উৎপন্ন। যেই সকল শব্দের মূল পাওয়া যায় সংস্কৃতে, সংস্কৃত থেকে প্রাকৃততে এবং প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় ভাষায় এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। তো তদ্ভব শব্দগুলি হলো মূল হলো সংস্কৃতে, সংস্কৃত থেকে সেগুলি প্রাকৃততে এসেছে, প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে সেগুলি হলো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দগুলি চেনার উপায় হলো এই শব্দগুলি হলো নতুন শব্দ এবং খাঁটি বাংলা শব্দ। এখানে দেওয়া আছে, দেখো, সংস্কৃত, প্রাকৃত, তদ্ভব। সংস্কৃত শব্দ হলো মৎস্য, মৎস্য থেকে মৎস্য, তারপর তদ্ভব হলো মাছ, চন্দ্র, চন্দ, চাঁদ। সেরকম কর্মকার, কর্ম আর, কামার, এই শব্দগুলি হলো তদ্ভব শব্দ। সংস্কৃত থেকে সেটা প্রাকৃততে এসেছে, প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে সেটা তদ্ভব শব্দ হয়েছে। তাই এই শব্দগুলি হলো নতুন শব্দ, আর এই শব্দগুলি হলো তদ্ভব শব্দগুলি হলো খাঁটি বাংলা শব্দ। তো তদ্ভব শব্দ, প্রাকৃত শব্দ আর অর্ধ তৎসম শব্দ, যেগুলি অপ্রচলিত শব্দ, সেগুলির মধ্যে একটা পার্থক্য রয়েছে। প্রাকৃত এবং অর্ধ তৎসম শব্দগুলি অপ্রচলিত শব্দ, কিন্তু তাদের মধ্যে পার্থক্য হলো প্রাকৃত শব্দগুলি বিবর্তন হয়ে তদ্ভব শব্দ হয়েছে, অর্ধ তৎসম শব্দগুলি বিবর্তন হয় না। প্রাকৃত শব্দগুলি পরিবর্তন হয়ে তদ্ভব হয়েছে, কিন্তু অর্ধ তৎসম শব্দগুলি যেগুলি রয়েছে সেগুলোর আর কোনো বিবর্তন হয়নি।